তোমরা যারা 2025-এর এইচএসসি পরীক্ষাতে রয়েছো, তারা আজকের এই ভিডিওটা দেখো। ফাটাফাটি একটা ভিডিওতে যাচ্ছে, এই কৌশলগুলো, বেশ কিছু কৌশল, বেশ কিছু টিপস তোমাদেরকে শিখিয়ে দিব, রোড ম্যাপ দিব একদম। যারা এই মুহূর্তে এইচএসসির প্রস্তুতি মোটেও ভালোভাবে নেও নাই, যাদের অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো বিষয় বাকি আছে, তারা এখন টেস্ট পরীক্ষা শেষ, এখন তোমরা পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত যে গাইডলাইনটা অনুসরণ করবা সেটা আমরা বলে দিচ্ছি। এবং এটা অনুসরণ করো, নিজের মতো করে একটা কনসেপ্ট তৈরি করো, দেখবা সেই অনুযায়ী যদি তুমি পড়ালেখা করো, এইচএসসিতে A+ তোমার কেউ ঠেকাইতে পারবে না। মনোযোগ দিয়ে একটা কথা মাথায় রাখবা যে এইচএসসি পরীক্ষা যেহেতু সময় তারা বাড়িয়ে দিয়েছে, এপ্রিলে তারা পরীক্ষা নেবে, সো তোমরা হিউজ পরিমাণে টাইম পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো রেজাল্ট দরকার। কারণ ভালো রেজাল্ট না হইলে ভালো কলেজে ভর্তি হতে পারবা না এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়েও তুমি অনেক পিছিয়ে যাবা। তোমরা হয়তো মনে করতে পারো কী এমন বিষয়, বাট ভবিষ্যতে এসএসসির রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো চলো আমরা একটা একটা করে বিষয় আলোচনা করি, রোড ম্যাপ, গাইডলাইন, পরিকল্পনা, যেটাই বলো না কেন এই একটা ভিডিওতে আমি সব ডিটেলস আলোচনা করছি, যত পারছি সংক্ষেপে আলোচনা করছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। এপ্রিলে পরীক্ষা, পরীক্ষার নিয়ম সম্পর্কে তো সবে অবগত যে সকল বিষয়ে এক্সাম 100 নম্বরে এক্সাম, 3 ঘন্টা এক্সাম হবে। তবে এখানে বাকি যে পাস মার্কের বিষয়গুলো নিয়ে আমাদের সাজেশন ভিডিওগুলো দেখে নিও, সেখানে আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যে বিষয়গুলোতে পরীক্ষা হবে সেটা সবাই নিশ্চয়ই জানো, যেমন বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, গণিত, ICT, বাংলা বিষয় বিশ্ব পরিচয় অথবা বিজ্ঞান, ধর্ম আর কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষা হবে। আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, মানবিকের পরীক্ষা হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় অর্থাৎ ইতিহাস, পরিণতি, ভূগোল, অর্থনীতি, ব্যবসা পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ এবং হচ্ছে তোমার ফিনান্স ও ব্যাংকিং। তো এই সাবজেক্টে পরীক্ষা হবে তোমাদের ওভারঅল 12টা সাবজেক্টে তোমাদের এক্সাম হবে। 12টা সাবজেক্ট এক্সাম হইলে তোমাকে কিন্তু সেইভাবে গুছিয়ে নিতে হবে পড়াটা। এখন এখানে কিছু আছে কঠিন সাবজেক্ট, কিছু আছে সহজ সাবজেক্ট, কিছু আছে তুমি পড়ছো, কিছু প্রাইভেট পড়ছো, কোনো কোনো সাবজেক্ট তুমি ধরোও নাই। তো এই জিনিস জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে, মাইন্ডসেটটা তুমি সেভাবে গুছিয়ে নাও। প্রথম তোমাকে ব্যাপারটা হচ্ছে যে তুমি কোনটা পড়বে এটা আগে ক্লিয়ার হবা। তোমাকে এখানে পাঠ্য বই পড়তে হইতে পারে, মানে সাধারণ যেটা বই, তোমাকে গাইডও পড়তে হইতে পারে, তোমাকে সাপ্লিমেন্টও পড়তে হইতে পারে, তোমাকে টেস্ট পেপারও পড়তে হতে পারে, তোমাকে বিগত সালের প্রশ্ন পড়তে হইতে পারে, তোমাকে প্রশ্ন যেখান থেকে কমন পাবা সেটা তুমি পড়বা। কোনোভাবে তুমি, তোমার হাতে অনেক সময় আছে কিন্তু তুমি পড়তেছো, কিন্তু যে পড়া, যেটা, যে অধ্যায় পড়তেছো, যে টপিকটা পড়তেছো, যেখান থেকে পড়তেছো সেখান থেকে প্রশ্ন আসবে না, তাহলে পড়ে লাভ আছে? তুমি গাধার মতো সারাদিন খাটলা কিন্তু কাজ হবে না ভাই। অভিজ্ঞ মানুষের মতো একটা জায়গায় একটা একটা শুধুমাত্র একটা একটা অধ্যায় পড়লেই হবে, একটা টপিক পড়লেই হবে, দেখবো ওইটাই প্রশ্ন চলে আসছে। সো সারাদিন গাধার মতো খাটলে হবে না, একটু কোনটা পড়বা এটা আগে তোমাকে মাথায় নিতে হবে, যেটা তুমি সাজেশনে পাবা। বাট নর্মালি আমরা আলোচনা করি পরীক্ষার বাকি আছে কয়দিন, আমার এই ভিডিওটি তুমি দেখছো কবে সেই অনুযায়ী কতদিন বাকি আছে এটার উপর সব কিছু ডিপেন্ডেন্ট। তোমার পরীক্ষা যদি বাকি থাকে 2 মাস তাহলে তোমার পরীক্ষার রুটিন সেভাবে করবা, 3 মাস বাকি থাকলে রুটিন সেভাবে করবা, 4 মাস বাকি থাকলে সেভাবে করবা, 5 মাস বাকি থাকলে তুমি সেভাবে করবা। যতদিন বাকি আছে রুটিনটা বা তুমি গাইডলাইন বা তোমার পড়ালেখার চাপ, ধরো না 2 মাস থাকলে তোমাকে দৈনিক 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হতে পারে, 8 ঘন্টাও পড়তে হতে পারে, কিন্তু যেখানে যদি 5 মাস থাকে তুমি চাইলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও পড়তে পারো। মানে সময়টা তোমার উপর যত বেশি সময় তত কম প্রেশার, যত বেশি কম সময় তত বেশি প্রেশার হবে। এরপরে এই জিনিসটার পরে ক্যালকুলেট করার পরে তুমি নেক্সট কথা বলবা যে কয়টা বিষয় তোমাকে এই সময়ের মধ্যে পড়তে হবে। তোমার সাবজেক্ট আমি এখানে কিন্তু আগে আলোচনা করেছিলাম, বাংলা, ইংরেজি, ICT, গণিত, তারপর তোমার গ্রুপ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, এগুলো রয়েছে, কিন্তু তারপর তোমার কয়টা সাবজেক্ট পড়তে হবে, এখন এই জায়গায় তোমার কয়টা সাবজেক্ট শেষ হয়েছে, কয়টা সাবজেক্ট শেষ হয়নি, সবগুলো বই একটা জায়গায় রাখো। যে বইগুলো তুমি অলরেডি পড়েছো তো পড়া শেষ সেগুলো এই পাশে রাখো, আর যেগুলো পড়া শেষ না সেগুলো এই পাশে রাখো। দেখো কতগুলো বই হয়, যেমন ধরো না বাংলা আমি ধরি নাই, ইংরেজি ধরি নাই, ICT ধরি নাই, এরকম গণিত ধরি নাই, তো এই সাবজেক্টগুলো আমি এই পাশে রাখি। এবার আমি শুরু করবো যে আমার এতগুলো সাবজেক্ট বাকি। দেখা যায় অনেকে বাংলা, ইংরেজি সাবজেক্ট প্রাইভেট পড়ছো, গণিতে প্রাইভেট পড়ছো, তাদের গণিত, ইংরেজি হয়েছে, তারা এই পাশে রাখো, বাকিগুলো তুমি এই পাশে রাখো, রেখে শুরু করে দিবা প্রিপারেশন। এবং সেক্ষেত্রে তুমি আগে এই জিনিসটা ক্যালকুলেট করবা তোমার কতগুলো পড়া বাকি আছে, যতগুলো পড়া বাকি আছে এবং যত মাস সময় বাকি আছে, এই দুইটার কম্বিনেশনটাই হবে তোমার পড়াশোনার চাপটা। কারণ যদি পড়া খুবই কম বাকি থাকে, পরীক্ষার সময় অনেক আছে, তাহলে কিন্তু পড়াশোনাতে আমার চাপ নাই, কিন্তু পড়া অনেক বেশি বাকি, পরীক্ষার কাছাকাছি সময় চলে আসছে, সেই জায়গায় চাপটা কিন্তু একটু বেশি হবে। আশা করি তোমরা বুঝেছো। দেন এরপরে কথা বলি তোমাদের দৈনিক রুটিন নিয়ে। যখন তুমি এই জিনিসটা ক্যালকুলেট করে ফেলতে পারবা যে আমার এতগুলো বই বাকি আছে আর আমার এই কয় মাস সময় বাকি আছে, তার মানে আমার পড়াশোনা কেমন করা দরকার। দেখা যায় যাদের 2-3 মাস সময় বাকি আছে তারা দৈনিক 6 থেকে 8 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 10 ঘন্টা রুটিন তৈরি করবা।
এখানে দৈনিক রুটিন নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখো। দৈনিক রুটিনে তুমি কত ঘন্টা পড়বা সেটা একটা অন্তর্ভুক্ত করবা, কখন কোন বিষয়গুলো পড়বা সেটা অন্তর্ভুক্ত করবা, সকলের দিকে কঠিন বিষয়গুলো পড়বা, কারণ সকালে মাইন্ড ফ্রেশ থাকে, তাই সকালে কঠিন কঠিন বিষয়গুলো পড়বা, যেমন গণিত, যেমন ইংরেজির মুখস্থ কোনো বিষয়গুলো বা গ্রামারিক্যাল বিষয়গুলো বা প্যাসেজ টেসেজ পড়বা, বা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারো, অ্যাকাউন্টিং পড়তে পারো, সকালের দিকটা মাইন্ড ফ্রেশ থাকে, সকালের দিকে কঠিন বিষয়গুলো পড়বা, এবং কখন কোন বিষয়গুলো পড়বা সেগুলো করবা। দৈনিক রুটিন সবাই মেনটেন করতে পারে না, তুমিও পারবে না, আমিও পারি নাই, তবে একদিন দুই দিন মিস্টেক হইতে পারে, কোনো কারণে দেখা গেলো আমি ঘুম থেকে দেরিতে উঠছি, অথবা দেখা গেলো আমার কেউ একজন ফোন দিছে, আমি এক জায়গায় কাজে গেছি, আত্মীয় বাড়িতে গেছি, কোনো একটা জরুরি পারিবারিক সমস্যা হয়েছে, সো মেনটেন করা হয় না। তো দুই একদিন যদি দৈনিক রুটিন মেনটেন না করতে পারো, মন খারাপ করবে না, নেক্সট ডে থেকে আবার শুরু করবা, দুই একদিন মাঝখানে মিস্টেক হবে, এটা মেনে নিবা, ঠিক আছে। দেন এরপরে রয়েছে দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করা, মানে এখানে এক মাসে তুমি কটা বিষয় শেষ করতে চাও তার একটা রুটিন তৈরি করবা, তিন মাসে কটা বিষয় শেষ করতে চাও তার একটা রুটিন তৈরি করবা। আমি সাপোজ তোমাদের এখানে দেখাই, ধরে নাও যে 15, 16, 17, 18, 19, 20 এই প্রায় ছয় দিন আমি টানা বাংলা প্রথম পত্র পড়ছি, পরের 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমি ICT পড়ছি, ঠিক এইরকমভাবে তুমি এক মাসে ধরে না 5 দিন করে একটা বই সাবজেক্টের সময় দিবা, 5 দিন অ্যাভারেজ, 5 দিন করে সময় দিলে তোমার এক মাসে কটা সাবজেক্ট হয়, 6টা সাবজেক্ট শেষ হয়ে যায়, 5×6 30, 6টা সাবজেক্ট এক মাসে শেষ, পরের এক মাসে দেখবা যে আরও 6টা শেষ, তার মানে 2 মাসে তুমি যদি 5 দিন করে পার সাবজেক্টে অন অ্যাভারেজ টাইম দাও, তাহলে কিন্তু তোমার 2 মাসের মধ্যে 12টা সাবজেক্ট শেষ। প্রথম 5 দিন বাংলা ফার্স্ট পেপার, পরের 5 দিন বাংলা সেকেন্ড পেপার, পরের 5 দিন ইংরেজি ফার্স্ট পেপার, পরের 5 দিন ইংরেজি সেকেন্ড পেপার, পরের 5 দিন ICT, পরের 5 দিন গণিত, এই যে 5 দিন করে 6টা সাবজেক্ট এক মাস শেষ, পরের 5 দিন তুমি শুরু করো ফিজিক্স 5 দিন, কেমিস্ট্রি 5 দিন, বায়োলজি 5 দিন, এরকমভাবে 5 দিন করে টাইম দিয়ে তুমি তোমার 2 মাসে কিন্তু পুরো বইটা একবার শেষ করে ফেলতে পারো, টানা ওই 5 দিন তুমি শুধুমাত্র ওই বইটাই পড়বা। এক্ষেত্রে যদি বলি যে প্রতিটি বই কীভাবে তুমি প্রতিটি সাবজেক্ট যেভাবে পড়বা তুমি, সেটা হচ্ছে একটি বইয়ে কয়টি অধ্যায় পড়তে হবে সেটা হিসেব করা, একটানা পুরো বিষয় শেষ করা, রুটিন অনুসারে আর কি বিষয়গুলো শেষ করা। যেমন আমি তোমাকে বুঝাই বলি, তুমি চেষ্টা করবা যে এই বাংলা প্রথম পত্র অনেকগুলো অধ্যায় নিয়ে গঠিত, বাংলা প্রথম পত্র সবগুলো কিন্তু পড়ার দরকার নেই, তুমি আগে একটা সাজেশন ভিডিও দেখো, আমাদের ভিডিও দেওয়া আছে অনলাইনে, অনেক সাজেশন ভিডিও পাবা, সবার সাজেশন ভিডিও দেখার দরকার নেই, যেগুলো ট্রাস্টেড, যে সকল টিচাররা ট্রাস্ট করে সুন্দর সাজেশন দেয়, যাদের সাজেশনগুলো বছর পর বছর মানুষ ব্যবহার করছে সেগুলো করো, কারণ দেখবা ফেসবুকে, তুমি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ওখানে সাজেশন অভাব নাই, অনেক সাজেশন পাবে, এইগুলো ব্যবহার করো না। হয়তো তুমি কারো কাছ থেকে টিউশনে নিচ্ছ, তার কাছ থেকে সাজেশন নেও, অথবা তুমি অনলাইনে কোনো টিচারের কাছ থেকে সাজেশন নাও, যে কিনা পড়াতে দক্ষ, বা যে কিনা অনেক বছর ধরে পড়াচ্ছে, যে কিনা প্রশ্ন ক্যাটাগরিগুলো বোঝে, বা যে কিনা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে, যে এগুলো দিয়ে থাকে, তার সাজেশনগুলো নেও। সেক্ষেত্রে তুমি সেই সাজেশন অনুসরণ করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যাচাই করো আগে, সব অধ্যায় পড়ার দরকার নেই, কারণ এখন দেখানো গেল তুমি বাংলা ফার্স্ট পেপার সব অধ্যায় পড়লে সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, অপরিচিত আমরা বলে দিচ্ছি মাত্র 4-5টা অধ্যায় পড়লেই এনাফ গদ্য কবিতার ক্ষেত্রে, সেগুলো দেখে দেখে তুমি বাংলা শুরু করো, একটানা পুরো অধ্যায় পড়বা। যেমন ধরো তোমাকে সোনারতরী গল্পটা পড়তে বলছে, তুমি একটানা একদম এক থেকে শুরু করবা, সৃজনশীল থেকে তারপরে MCQ এসে শেষ করবা, এতে করে কী হবে, যদি তুমি একসাথে 4-5টা সাবজেক্ট পড়ো তখন মস্তিষ্ক এলোমেলো হয়ে যাবে, অনেক সময় দেখা যায় এটা নিতে পারে না, শিক্ষার্থীরা ভুলভ্রান্তি করে, সেই জায়গায় তুমি যদি একটানা একটা বিষয় পড়ো, এক বিষয়টাই সারাদিন পড়ো, বাংলা ধরো বাংলা টানা 5 দিন পড়লা, তো বাংলা কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, এক বিষয় দেখা যায় যে সকালেও পড়তেছো রাত্রেও পড়তেছো, তো দেখা খুব ইজিলি তুমি নিতে পারবা। আবার অনেক শিক্ষার্থী আছে তাদের ক্যাটাগরিটা এমন যে এক বিষয় একবারে অনেকক্ষণ পড়লে তারা মাথা ব্যথা হয়ে যায় বা তারা এগুলো নিতে পারে না, তাদের জন্য বলবো তুমি সকালে বাংলা পড়ো, বিকেলবেলা ইংরেজি পড়ো, এরকমভাবে তুমি তোমার গাইডলাইনটা তৈরি করতে পারো বা রুটিন তৈরি করতে পারো, এবং রুটিন অনুযায়ী তুমি বিষয়গুলো শেষ করবা, এভাবে তুমি পড়ো। পরবর্তী স্টেপে বিগত সালের প্রশ্ন সলভ করা নিয়ে কথা বললাম, বিগত সালের প্রশ্ন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে 2024 এই একটা মাত্র পরীক্ষা যেটা কিনা 2024 সালের পরীক্ষা রয়েছে, যেটা কিনা তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে, এবং এই প্রশ্ন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাকিগুলো শর্ট সিলেবাস হইলেও এইটা পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে, যেটা তোমাদের জন্য যা হচ্ছে, সো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করবে, এটা তোমাদেরকে পরামর্শ দিব। তারপরে রয়েছে প্রতিটি অধ্যায় যেভাবে পড়তে হবে, একটা অধ্যায় ধরো না তুমি সাপোজ শুরু করলা গদ্যের একটা অধ্যায় তুমি পড়বে, রবীন্দ্রনাথের কোনো একটা গল্প পড়বা বা কাজী নজরুল ইসলামের গল্প পড়ছো, সেক্ষেত্রে তুমি সম্পূর্ণ অধ্যায়কে রিডিং পড়বা,
আগে রিডিংটা পড়ে নিবা যদি সময় পাও, এরপর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আন্ডারলাইন করবা, সিকিউগুলো আগে পড়বা তারপর এমসিকিউ পড়বা, সবার আগে সিকিউ পড়বা তারপর এমসিকিউ পড়বা। কেন এই কথাটা? কারণ সিকিউ যখন তুমি পড়বা তুই অধ্যায় সম্পর্কে তুমি অনেক ধারণা পাচ্ছ, এবং অনেক ধারণার ক্ষেত্রে একটা ছোটো ছোটো গর্ত থাকে, মানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রশ্ন তুমি বোঝো নাই, কোনো কোনো শব্দ তুমি বোঝো নাই, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো ওই জিনিসগুলো আবার এমসিকিউ তোমাকে ভরাট করে দিবে। তো সিকিউটা আগে পড়ে অধ্যায় সম্পর্কে ব্যাপক একটা বিস্তার ধারণা লাভ করবা, দেন এমসিকিউটা পড়বা, দেখবা যে পুরো ব্যাপারটা ইজি হয়ে গেছে তোমার কাছে। কেমন? এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে মূল্যায়ন করা। এতক্ষণ যাই পড়লা না কেন, যদি তুমি নিজেকে পারফেক্টলি মূল্যায়ন না করতে পারো দেন কিচ্ছু হবে না। এক্ষেত্রে প্রতিটি অধ্যায় শেষ করার পরে তুমি একটা প্রত্যেকটা অধ্যায় শেষ করবে, ধরুন আজকে বাংলাটা অধ্যায় শেষ করছো বা গণিতের একটা অধ্যায় শেষ করছো, চেষ্টা করবা তার একটা এমসিকিউর উপর একটা এক্সাম দেওয়ার, ঠিক আছে? এমসিকিউ একটা এক্সাম দেওয়ার এবং সিকিউর উপর একটা এক্সাম দেওয়ার, প্রতিটি সাবজেক্ট শেষ করে একটা এমসিকিউ উপর এক্সাম দিবা, একটা সিকিউর উপর এক্সাম দিবা। আর সরাসরি যত অনলাইন ক্লাস এই কয় মাসে যত অনলাইন ক্লাস পাবা, যত অনলাইন ক্লাসে বা অফলাইনে যেখানে পরীক্ষা নিবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে বসে পড়বা। যদি এন্টি ফি দেওয়া লাগে 50 টাকা 100 টাকা দিয়ে দিবা যে স্যার আমি শুধু পরীক্ষা দিতে আসছি। যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি পরীক্ষা দিবা তত বেশি নিজেকে প্রস্তুত করতে পারবা ভালো পরীক্ষার জন্য বা ভালো রেজাল্টের জন্য। কারণ পরীক্ষা তোমাকে তোমার ভুলগুলো তোমাকে বুঝিয়ে দেয়, তোমার দুর্বলতা তোমাকে বুঝিয়ে দেয়। তুমি যদি পরীক্ষা না দাও তুমি তোমার দুর্বলতা বুঝতে পারবে না। কারণ আমি দুর্বল ধরো গণিতের ওই অঙ্কটায়, এখন আমি পরীক্ষা দিলে তখন আমার মাথার মধ্যে কিন্তু পরীক্ষার প্রেশার আসতেছে, আমি পরীক্ষায় কীভাবে আমার মাথায় কাজ করবে সেটা আমি দেখতে পাচ্ছি, দেখলাম যে আমি অঙ্কের ওই সূত্রটা আমি ভুলে গেছি। সেই জায়গায় তখন আমি নেক্সট গিয়ে ওই সূত্রটাই ভালো করে পড়তে পারি। আশা করি নিজেকে পারফেক্টলি মূল্যায়ন করার বিষয়ে যত দিতে হবে। রিভিশন নিয়ে যদি বলি, রিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় শেষে রিভিশন, সাবজেক্ট শেষে রিভিশন, কঠিন বিষয়গুলো নিয়মিত রিভিশন। প্যারাগ্রাফ পড়তেছো, লেটার পড়তেছো, সিভি পড়তেছো, গ্রামার সার্টিকে কোনো কিছু পড়তেছো, যাই পড়তেছো না যেগুলো কঠিন, নিয়মিত রিভিশনের উপর রাখতে হবে। আমি একটা রিক্সা চালকের গল্প বলতাম, হয়তো বা অন্যান্য ভিডিওতে তোমরা জানো সেটা বলেছিলাম, বাট তোমাকে নিয়মিত প্যাডেল দিতে হবে, নয়তো রিক্সা একবার থেমে গেলে ভাই উঠাইতে অনেক কষ্ট। তাই প্যাডেল মারতে থাকবা, রিভিশন দিতে থাকবা, ভুলবা না। কিন্তু একবার যদি তুমি ভুলে যাও ওইটা আবার মনে করতে আবার ডাবল কষ্ট। সো কেন তুমি এত কষ্ট করে মুখস্থ করছো বা মনে রাখছো সেটা কেন আবার রিভিশন না দেওয়ার কারণে তুমি ভুলে যাবা। সো এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, এবং চেষ্টা করবা পরীক্ষার এক মাস আগে, যদি পরীক্ষার বাকি থাকে তোমার হাতে মোটামুটি কাজে 4 মাস অথবা 5 মাস, তাহলে পরীক্ষার এক মাস আগে তুমি সব কমপ্লিট করবা, যেহেতু তোমাদের এক মাস আগে রমজানের আগে সব কমপ্লিট করার চেষ্টা করবা। বাট যদি সেটা সম্ভব না হয় তাহলে রমজানের জন্য স্পেশাল দৈনিক রুটিন তৈরি করে সেভাবে পড়ালেখা করবা, যদি পড়াশোনা চাপ বেশি থেকে থাকে। বাট মূল কথা হচ্ছে সময়টা তোমাকে দিতে হবে, তোমাকে তোমার মতো করে পড়াশোনা করতে হবে। আর আমরা চেষ্টা করবো নিয়মিত তোমাদেরকে গাইডলাইন দেওয়ার, তোমাদের যে কোনো তথ্য দরকার হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যে কোনো জায়গায় জয়েন হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। সকলের তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সুন্দর করে পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।